Hello viewers, a warm welcome from Kind Education. Not all angels have wings, some have stethoscope. এই stethoscope ঘাড়ে নিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে হাজারো স্টুডেন্টরা আর এই স্বপ্ন পূরণের জার্নিতে খান এডুকেশন আবারও চলে এসেছে এক ধাপ এগিয়ে দিতে। আজকে আবারও একটা মেডিকেল কলেজ নিয়ে আলোচনা করব। থাম্বনেল দেখে আশা করি তোমরা জানতে পেরে গিয়েছো কোন মেডিকেল কলেজ নিয়ে বলবো। চলো তাহলে ডিলে না করে ভিডিওটাকে শুরু করা যাক। Dr. Sirajul Islam Medical College টি প্রতিষ্ঠিত হয় 2011 সালে। এটি অবস্থিত ঢাকা শহরের প্রাণকেন্দ্র মালিবাগে। এটি প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের স্বনামধন্য হার্ট স্পেশালিস্ট লেট ডক্টর সিরাজুল ইসলাম মহাশয় এবং ওনার নামেই কিন্তু এই কলেজটির নামকরণ হয়। স্টুডেন্টদের ইনকোয়ারির বিষয় থাকে অ্যাডমিশনের পূর্বে কলেজের FMGE পাসিং রেটটা কেমন, তো জানিয়ে রাখি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের FMGE পাসিং রেটটা কিন্তু যথেষ্ট হাই। বিগত 7-8 বছর ধরে বাংলাদেশের টপ FMGE পাসিং একটি কলেজ এবং প্রত্যেক ইন্ডিয়ান স্টুডেন্ট ফার্স্ট অ্যাটেম্পটেই ইন্ডিয়া ব্যাক করে এই এক্সামটি ক্লিয়ার করে থাকে। এবারে দেখে নিব এফিলিয়েশনটি। এই মেডিকেল কলেজটি এফিলিয়েটেড রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যান্ড রেকগনাইজড বাই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যান্ড অলসো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাপ্রুভড বাই NMC অ্যান্ড WHO। এই কলেজের চেয়ারম্যান রয়েছেন ডক্টর রুবায়েত ইসলাম মহাশয় এবং প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন ডক্টর এম এ আজিজ এবং ভাইস প্রিন্সিপালে রয়েছেন ডক্টর ফারুকুল ইসলাম মহাশয়, যারা নিপুণতার সঙ্গে কিন্তু কলেজটিকে এগিয়ে নিয়ে চলেছেন এবং রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ওয়েল ট্রেন্ড এবং সার্টিফাইড প্রফেসর এবং নানান লেকচারাররা, যারা প্রত্যেকটা স্টুডেন্টের পেছনেই কিন্তু প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন। এবারে বলবো হসপিটালিটি নিয়ে। 500 বেডের একটি মডার্ন হৃদরোগ বিশেষজ্ঞ হসপিটাল, যেখানে রয়েছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, তাছাড়া রয়েছে প্রচুর পরিমাণে পেশেন্ট ফ্লো, যা একটা স্টুডেন্টকে একাডেমিক পিরিয়ড সহ ইন্টার্নশিপেও যথেষ্ট পরিমাণ হেল্প করবে। এবারে বলবো কলেজের হোস্টেল নিয়ে। সো ফরেন স্টুডেন্টসদের জন্য সেপারেটলি হোস্টেলের ব্যবস্থা রয়েছে। মূল ক্যাম্পাস থেকে হোস্টেলটা একটু ওয়াকিং ডিস্টেন্সে এবং প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে ওয়েল ফার্নিশড রুম উইথ সেপারেট কিচেন, রয়েছে একটা পিসফুল এনভায়রনমেন্ট ফর স্টাডি এবং নিচে রয়েছে ক্যাফেটেরিয়া স্টুডেন্টদের জন্য এবং রয়েছে স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। ক্যান্টিনের ফুড যথেষ্ট পরিমাণ রুচিসম্পন্ন, হেলদি এবং হাইজেনিক। স্টুডেন্ট চাইলে ক্যান্টিনের ফুড অ্যাভয়েড করে সেপারেটলি রান্নাও করতে পারে বা রান্নার মাসিও রাখতে পারে। কলেজের লাইব্রেরিটি রয়েছে একাডেমিক বিল্ডিংয়ের মধ্যেই এবং কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ওয়েল ফার্নিশড একটি লাইব্রেরি, যেটা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত স্টুডেন্টদের জন্য ওপেন থাকে। এবারে বলবো লোকেশন এবং কলেজ রিচিং নিয়ে। সো কলেজে পৌঁছানোর জন্য ইন্ডিয়া থেকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে সেখান থেকে 12 কিমির দূরত্বে এই কলেজটি ঢাকা মেন শহরে অবস্থিত এবং সময় লাগবে মাত্র 30 থেকে 35 মিনিট। স্টুডেন্টস, এবার লাস্টলি বলবো এই কলেজের ফিস নিয়ে। সো ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের 5 ইয়ার্সের টোটাল ফিস হচ্ছে $42,000 এবং ফার্স্ট ইয়ার পেমেন্ট করতে হবে $20,000। এই ফিসটা শুধুমাত্র 2022-23 সেশনের জন্য, সেশন ওয়াইজ কিন্তু ফিসে চেঞ্জেস হতে থাকে। খান এডুকেশন প্রাইভেট লিমিটেড ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের অথরাইজড কনসালটেন্ট। কারেন্টলি এই কলেজে 150 ইন্ডিয়ান স্টুডেন্ট পড়াশুনোরত রয়েছে, যার মধ্যে 60 স্টুডেন্ট খান এডুকেশনের থ্রু যাওয়া। আপনিও চাইলে এই কলেজের ওপর ট্রাস্ট রেখে MBBS-এর জন্য বাংলাদেশ পাড়ি দিতে পারেন। ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজকে নিয়ে আই হোপ আমি তোমাদেরকে সমস্ত তথ্য দিতে পেরেছি। ইফ কোনো এনকোয়ারি থেকে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটিকে এবং ইনফরমেশনটাকে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।